না, বসে বসে আর ভালো লাগছে না, কিছু একটা করতে হবে। রোহান, এখানে বসে আছিস কেন? তোকে বলেছিলাম না যে আজকে আমার ছোটবেলার এক বন্ধু আসবে, চল শিগগিরই। বাবা, তোমার সেই বন্ধু কি আজকে আসবে? তাড়াতাড়ি নিচে চল, আমার বন্ধু এসে গেল বলে তোকে ওয়েলকাম করতে হবে না? আমার ছোটবেলার বন্ধু বলে কথা, কত দিন পর দেখা। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ বাবা, তুমি যাও, আমি আসছি এখনই। যাই, বাবার ছোটবেলার বন্ধুর ওয়েলকামটা করে ফেলি গিয়ে। ওই তো বন্ধু এসে গেছে, আয় আয় ভেতরে, আয় ভেতরে, আয় ভেতরে। কেমন আছিস বল ভাই? আমি ভালো, বস বস বস। ও তোর ছেলে নাকি? হ্যাঁ, ও আমার ছেলে। তো কি নাম তোমার? আমি রোহান, রোহান রয়। তো তোর আসতে তো দেরি হলো। আর বলিস না, এটা মহা ঝামেলায় ফেঁসে গেছি। শহরে এখন এক ডনের আবির্ভাব হয়েছে, সে মানুষের পর মানুষ খুন করেই যাচ্ছে, তা ওটা নিয়ে খুব চিন্তায় আছি। কি বলছিস রে, এইসব ঘটেছে? হ্যাঁ বাবা, আঙ্কেল ঠিকই বলেছে, আমিও মোবাইলে দেখেছি। সেদিন তুমি যে ফোনটা দিলে তখনই দেখলাম, শহরে একটার পর একটা মানুষ খুন হয়েই যাচ্ছে, কিন্তু তাদের খুনের কোনো কারণ জানা যাচ্ছে না, কেন সেই লোকটা তাদের খুন করছে সেটাও জানা যাচ্ছে না। ইয়েস, ইউ আর রাইট রোহান, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা শোনো, সব বাদ দে, এখন কি একটু কিছু কি খাবি বল? না না, আমি আজকে কিচ্ছু খেতে পারবো না, জানিস তো পুলিশে এক বিশাল বড় ডিউটি, সারাদিন খালি কাজ করেই যাও। এখন আমাকে যেতে হবে, পরে একদিন আসবো, তখন খাওয়া হবে, কথা হবে। আজ আসি, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখা করে গেলাম। আচ্ছা তাহলে একদিন আসিস কিন্তু। ঠিক আছে, আসি রে। আবার আসিস একদিন। খুনগুলো করছেটা কি সেটা তো আমাকে জানতেই হবে, আর দেখি যদি ডিটেকটিভ বাসুর সঙ্গে কথা বলা যায়, তিনি তো এখন এই শহরের মস্ত বড় ডিটেকটিভ, দেখি কি করা যায়। তোর বাবা, এখন আবার কে ফোন করছে, দেখি ধরে। তোত, হ্যালো, কে বলছেন? স্যার, আমি লোকাল থানার ইন্সপেক্টর অর্জুন সিংহা। আমি আপনাকে ফোন করলাম স্যার, কারণ আমাদের এখানে একটা মার্ডার হয়েছে, আপনি এত বড় ডিটেকটিভ জানি, তাও ফোন করলাম স্যার। আমার একজন সাসপেক্ট আছে যে এই লোকটাকে এখানে পড়ে থাকতে দেখেছে, তার সাথে থানায় নিয়েছি স্যার, আসুন কথা বলবেন। ওকে ঠিক আছে, আমি তাহলে এখন বাড়ির থেকে বেরোচ্ছি, তুমি থানার সামনেই থেকো, আমি চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে স্যার, ঠিক আছে আমি থানার বাইরে দাঁড়িয়ে আছি, আপনি চলে আসুন। যাই, তা তুই থানায় চলে যাই, দেখি কি হয়। ওফ, আর ভাল লাগে না। কই, সাসপেক্টটা কোন? ইয়েস স্যার। হেই হেই, কি কথা আছিস, পাঠা তো, ছেলেটার নাম রাজু, পাঠা পাঠা। ওই কথা ছড়া, কাচ্ছিস কেন রে? স্যার, আমি তো কিছুই জানি না, আপনারা আমাকে ধরে আনলেন, কিচ্ছু দেখিনি, শুধু দেখেছি যে একটা লোক রাস্তায় পড়ে আছে, আপনারা আমাকে সন্দেহ করতে শুরু করে দিলেন, এভাবে করলে কোথায় যাই বলুন তো স্যার। না না, তোমাকে কাটতে হবে না, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তুমি তো আর উত্তর দিলেই হবে। হ্যাঁ স্যার, বলুন। তুমি যখন ওখান যাচ্ছিলে তখন কটা বাজে? তাও ধরুন, আমি তো ভোরবেলা উঠি, তা তখন কটা হবে, তাও 8:30, ভোরবেলা উঠে বেরোতে বেরোতে তো একটু দেরি হয়ে যায়, ওই টাইমেই দেখেছি। 8:30, তুমি ঠিকই বলেছো, এই সময় এখানকার রাস্তাঘাট ফাঁকাই থাকে, কারণ এই জায়গাটা অত লোক নেই। ঠিক আছে, কি দেখলে? স্যার, আমি বাস স্ট্যান্ডে এসেছিলাম বাসের জন্য, এসে দেখি ওই লাশটা পড়ে আছে, আমি তো প্রথমে ভয় পেয়ে যাই, তারপর আমি ফোন করে পুলিশকে জানাই, পুলিশ এসে দেখে, তারপরে তো এত সব কাণ্ড। ঠিক আছে, তোমাকে আর কাটতে হবে না, তুমি এখন যাও। কিছু বুঝলেন স্যার? একটু একটু বুঝতে পারছি,
ও যে টাইমটা বলল সেই সময় তো রাস্তাঘাট ফাঁকাই থাকে, অর্থাৎ কারোর দেখার কথা নয়। আচ্ছা, কয়েকদিন আগে আপনি বলেছিলেন যে একজন ডন, সে করতে পারে মার্ডারগুলো? আমারও তাই মনে হচ্ছে স্যার, যে ওই লোকটাই এসব করছে, কিন্তু কী জন্য সেটা জানা যাচ্ছে না। ওই লোকটাকে তো ধরাও যায় না স্যার, কোথায় লুকিয়ে থাকে ভগবান জানে। লোকটাকে ধরার চেষ্টা করুন তো। ওই লোকটাকে ধরতে পারলেই আমরা মনে হয় এই রহস্যের কিনারা করতে পারবো। ওই লোকটাই জানে, আর সেই বলতে পারবে কেন সে এত মানুষকে মারছে। তাই ওই লোকটাকে ধরার চেষ্টা করুন, নইলে কিছুই হবে না। ওকে স্যার, আমি চেষ্টা করছি। ওকে, তবে পরে কথা হচ্ছে, আসি। হে প্রভু, আমাকে রক্ষা করো, ওই ডনকে দেখি ধরা যায় কিনা। স্যার, একজন লোক দেখা করতে এসেছে। কি নাম বলছে? রোহন, রোহন রায়। ওকে, পাঠিয়ে দাও। স্যার, আই অ্যাম রোহন, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। গো অ্যাহেড, গো অ্যাহেড। স্যার, আমি জানি যে আপনি একজন বিশাল বড় ডিটেকটিভ, তাই আপনার সময় আমি এভাবে নষ্ট করছি এই জন্য ক্ষমা করবেন, কিন্তু কিছু কথা আমি আপনার সাথে বলতে এসেছি। আপনি বসুন, বসে কথা বলুন। দেখুন স্যার, আমি দেখছিলাম যে আমাদের শহরে প্রায় সপ্তাহের অর্থাৎ 7 দিনের মধ্যে 5 দিনই মার্ডার পর মার্ডার হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে স্যার এগুলো? দেখুন, সেটা আমরা আপনাকে কি করে বলতে পারি বলুন। আমি বলছি বলে এটা মনে করবেন না যে আমি সব জানতে চাইছি, কিন্তু আমি এটা বলতে চাই যে এই কাজে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি। দ্যাটস গ্রেট, তাহলে তো খুব ভালো হয়। আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই বুদ্ধিমান, আপনার কথাবার্তাতে স্পার্ক বেরোচ্ছে। ওকে, আপনি যে নিজের ড্রেস নিয়ে এসেছেন, আমি আপনাকে আশাহত করব না, ঠিক আছে? আপনি আমার কাজে অবশ্যই সহায়তা করবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ডন আসলে কি? ডন হচ্ছে একজন দাগি ক্রিমিনাল। ও জেল থেকে পালিয়ে এখন এইসব কাজ শুরু করেছে, ওকে কিছুতেই ধরা যাচ্ছে না। আমরা খুব টেনশনে আছি এই ব্যাপারটা নিয়ে। ওকে স্যার, আমি তাহলে বাড়ি ফিরে চেষ্টা করছি, কি করা যায়। আর আমাদের একজন সাসপেক্ট ছিল, সে আমাদের পরে বলেছিল যে সেও আমাদের কাজে থাকতে চায়, তো আমরা 3 জন আর পুলিশ। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এখন যান। থ্যাংক ইউ স্যার, আমি পরে আসবো, আজকে আসি। যে কোনোভাবে ওকে ক্রিমিনালটাকে ধরতেই হবে, নইলে সব শেষ হয়ে যাবে। আরে, ফোনে একটা মেসেজ ঢুকলো মনে হচ্ছে, দেখি তো কি লেখা। আপনার ছেলে আমাদের কাছে যোগ দিয়েছে। কি লেখা? আপনার ছেলে আমাদের ধরার জন্য পুলিশদের সহযোগিতা করছে, আমরা জানি সে খুবই বুদ্ধিমান, কিন্তু তাকে এই কাজ থেকে দূরে রাখুন, নইলে তার লাশ ডেলিভারি দেওয়া হবে, মাইন্ড ইট। না রোহান, না না, এরকম হতে পারে না, হে ভগবান। বন্ধুরা, রোহনকে আমার আমি কী করে আটকাবো, কিছুই তো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। তবে কি রোহানের লাশ, না না, কি করবো এখন?